নমস্কার ভাস্করবাবু, আমি সোমনাথ বিশ্বাস বলছি বিশ্ব বাংলা সংবাদ থেকে। বলুন। আমরা দেখতে পেলাম যে বিজেপির নতুন যে জেলা কমিটি তৈরি হয়েছে আপনার জেলায়, অর্থাৎ আলিপুরদুয়ার জেলায়, সেখানে দেখা গেল যে আপনার নামটি ভাইস প্রেসিডেন্ট হিসাবে ভাস্কর দে নামটি জ্বলজ্বল করছে, এবং যে ফোন নাম্বারটি তার পাশে দেওয়া রয়েছে সেটিও আপনার নম্বর। সুতরাং আমাদের ভাবতে অসুবিধে নেই যে ব্যক্তিটি আপনি। কি বলবেন? দেখুন, আমি বিজেপির সাথে দূর দূরান্ত, আমার সাথে বিজেপির কোনো সম্পর্ক নেই। আমি 22 জন বিজেপি ছেড়ে বেরিয়ে এসেছি, এবং সেই সময় আমি আমার প্রেস রিলিজেও দিয়েছিলাম যে বিজেপি এই পার্টিতে টাকা এবং মহিলার বিনিময়ে টিকিট পেতে হয়। বাংলায় এই কালচার ছিল না যে টাকা এবং মহিলা, রাতের বিছানায় মহিলা শয্যাশায়ী কে দিলে পরে সেই দলে টিকিট পাওয়া যায়। সেই কালচার পশ্চিমবঙ্গে ছিল না, সেই কালচারের ধারক বাহক হলো ভারতীয় জনতা পার্টি। তাই সেদিন আমি বিজেপি ছেড়ে বিয়ে এসেছিলাম, তাতে আমার প্রশ্নই ওঠে না কেন আমার নাম তারা দিল। আমি আমি হতবাক এখানে, আমি যেই দলটা করি না, আমি তো উন্নয়নের সমর্থক, আমি উন্নয়নের সমর্থক। পশ্চিমবঙ্গে যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নের আমি একজন সমর্থক, আমি তো ভারতীয় জনতা পার্টিতে নেই। তাদের যদি লোক না থাকতো, কোনো ভবঘুরোকে ধরে তারা দিয়ে দিতে পারতো, কেন আমার নাম ব্যবহার করলো আমি এটা দেখে অবাক হয়ে গেলাম সত্যি। আমি আপনাকে বলি যে আপনি তো একজন পেশায় আইনজীবী। হ্যাঁ, পেশায় আইনজীবী। হ্যাঁ, এবারে আপনি 2021 সালের জুন মাসে আপনি দল ছেড়েছেন, তার মানে বিধানসভা ভোটের ঠিক পরে পরে, বিধানসভা ভোটের ঠিক পরে। তো সেক্ষেত্রে আপনাকে যে প্রশ্নটা আমি করব, যে আপনার কি মনে হয়েছিল বিধানসভা ভোটে বিজেপি, আপনি যেটা বললেন যে টাকা এবং মহিলা যে আপনি অভিযোগটা করলেন সেই কারণে? আমি শুধু এই অভিযোগ করিনি, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি যিনি রাজ্যপাল তিনিও তো করেছে, তথাগত বাবু তিনি করেননি। আমি কেন একা করছি? বিজেপির তো সবাই করছে, তাই একই অভিযোগ। এবং এবং তথাগত রায়, তিনি অনেক সিনিয়র লিডার, তিনি কামিনী কাঞ্চন তত্ত্ব খাড়া করছেন, অর্থাৎ ওই আপনি যেটা বললেন টাকা এবং অর্থ এবং মহিলা। সেই জায়গা থেকে বলছি, আপনি যখন প্রথম দেখলেন আপনি তো অবাক হয়েছিলেন, আপনি বিজেপির কারোর সাথে যোগাযোগ করেননি যে আমাকে না জিজ্ঞাসা করে আমি দল ছেড়েছি, কেন আমার নামটা এরকম ভাবে দেওয়া হলো? আমি তো পার্টি করি না, আমি কেন তাদের বলতে যাব কোথা থেকে আসলো আমার টেলিফোন নম্বর? কেন যা বলবো আমি আজকে, আমি তো নিজেও আইনজীবী এবং আমার সিনিয়র আইনজীবীদের সাথে কথা বলবো এই বিষয় নিয়ে, কেন তারা আমার নামটা ব্যবহার করলো, আর আমি ওই দলের সাথে আমি কেন তাদের ইন্ডিভিজুয়ালি ফোন করতে যাব যে কেন আমার এই হয়েছে। আমার যদি কিছু জানার থাকে আমি আইনি নোটিশের মাধ্যমে আমি তাদের কাছে ইন্ডিভিজুয়ালি কোনো যোগাযোগ করতো না, তাদের সাথে আমার কোনো যোগাযোগই নেই, আপনি তো বিরক্ত হবেন, আপনি দলের কেউ নন যখন। আমি তো কেউ নেই, আমি এর আগেও প্রেস বিবৃতি দিয়ে দল ছেড়েছি যে আমি এই দল, আমি সেই সময় বলেছি সেই ছোট ছোট চোখ ইন্দোরের সেই ছোট ছোট চোখ এখানে রাজনীতি করতে এসে মুঠোয় মুঠোয় টাকা নিয়ে গেছে বাংলা থেকে, মানুষকে টিকিট দিয়েছে 50 লাখ 60 লাখ টাকার বিনিময়ে, এবং মহিলা ভোগ করেছে, সেই দলে আমি নেই এটা আগেই বলে দিয়েছি। না, আমি একদমই ঠিক, আপনি নেই, কিন্তু আপনার ফোন নাম্বারটি দেওয়া হয়েছে, সেক্ষেত্রে যদি দলের কর্মীরা আপনাকে ফোন করে আপনারও তো একটা বিরক্তি প্রকাশ করার জায়গা থাকবে। আপনি দলের তাই বলবো আমি দলে নেই, ভাই আমার কোথার থেকে আমার নাম্বার দিয়েছে আমি জানি না, আমি এই দলে নেই। কোন যদি লোক না থাকতো একটা ভবগুরুকে ধরে তার ফোন নাম্বার দিয়ে তারা চালিয়ে দিতে পারতো, আমি জানি না কেন কোথা থেকে কি কারণে এটা করলো এরা। জেলা সভাপতি হিসেবে ভালো বলতে পারে আমার থেকে তারা কেন এটা করলো। জেলা সভাপতি হিসাবে ভাস্কর বাবু, জেলা সভাপতি হিসাবে আমরা দেখতে পাচ্ছি ভূষণ মোদক, তারও আমি চিনি না উনি কে আছে, আমার সাথে পরিচয় নেই দেখতে পাচ্ছি। তারও ফোন নাম্বার, তারও ফোন নাম্বার ওখানে দেয়া রয়েছে, আপনি কি তাকে ফোন করে বারণ করবেন যে আমার নাম্বার নামটা কেন রইল? হ্যাঁ, আমি তাকে চিনি না জানি না কি করে আমি তাকে এটা বলতে পারি, তার সাথে আমার ব্যক্তিগত কোনো পরিচয় নেই। তার মানে কি আপনার মনে হচ্ছে বিজেপির একটা মানে দৈন দশা বেরিয়ে পড়েছে বলে এরকম যাকে তাকে ধরে নাম দিয়ে দলে? আরে বিজেপি সারা পশ্চিমবঙ্গের চোর ডাকাত গুন্ডা বদমাশ
যাদের কোনো জায়গার স্থান নেই সেই সব লোক সব বিজেপি করে। আপনি আমাকে বলুন তো, এই যে ভারতী ঘোষ, এটা তোলাবাজ এসপি ছিল, সবাই বলতো এটা একটা ছাট, একটা এটা কোন জায়গায় স্থান কাপ্য ছিল, মহিলার নামে কলঙ্ক, এই ভারতী ঘোষ মহিলার নামে কলঙ্ক, এই তোলাবাজ অফিসার নামে পরিচিত, সেটার কোনোখানে স্থান হলো না, ভারতীয় জনতা পার্টির জাতীয় মুখপাত্র হয়ে গেল। আপনি আমাকে বলুন তো, সোনার দোকানের চোর, সেটা পুলিশ মন্ত্রী, ব্যারাকপুরের গুন্ডা যার তৃণমূলের ছাট, সে হয়ে গেল বিজেপির এমপি। এই দলটা করা যায়, সব চোর চারটা গুন্ডা দর্শক, আমি তো দেখলাম, আমি কেস নাম্বার দিয়ে বলতে পারি, রেপিস তারা কমিটি টমিটির মধ্যে আছে সব বিজেপির দর্শক। যাই হোক, আপনি বলছেন আপনি উন্নয়নের পক্ষে, তার মানে কি আমরা ধরে নেব এই মুহূর্তে উন্নয়নের পক্ষ বলতে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বা এই রাজ্য সরকারের পক্ষে বলছেন? দেখুন, আমি পুরোপুরি উন্নয়নের একজন সমর্থক। আমি চাই বাংলা থেকে বাংলা বাঙালিদের যে অবজ্ঞা করা হচ্ছে, বাংলা ভাষীদের যে অবজ্ঞা করা হচ্ছে, আমরা এই প্রথম স্বাধীনোত্তর ভারতে দেখলাম যে বাংলা থেকে কোনো ক্যাবিনেট নেই, যে ক্যাবিনেট সাংবিধানিক বডি, অথচ এই স্বাধীনোত্তর ভারতে এই বাংলা থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি ক্যাবিনেট মন্ত্রী ছিল, এই বাংলা থেকে প্রতাপ চন্দ্র চন্দ্র ক্যাবিনেট মন্ত্রী ছিল, এই বাংলা থেকে ইন্দ্রজিৎ দাশগুপ্ত ক্যাবিনেট মন্ত্রী ছিল, এই বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাবিনেট মন্ত্রী ছিল, এই বাংলা থেকে প্রিয়রঞ্জন দাশবংশী ক্যাবিনেট মন্ত্রী ছিল, এই বাংলা থেকে এ বি এ গণি খান চৌধুরী ক্যাবিনেট মন্ত্রী ছিল, মুকুল রায় ক্যাবিনেট মন্ত্রী ছিল। অথচ আমরা দীর্ঘ 7-8 বছরের 14 সালের পরে আমরা বাংলায় এই সাংবিধানিক বডি ক্যাবিনেটে প্রতিনিধিত্ব করার জন্য কোন বাংলার প্রতিনিধি নেই। এটা হতবাক, আমি অবাক, এই দলটা কি আর বাঙালিরা করতে পারে, বাংলার লোক এই দলটা করতে পারে, আমি তো অবাক। বিরোধী দলনেতা সম্পর্কে আপনার কি মূল্যায়ন? আরে ওটা তো হচ্ছে বাংলার বড় চোর, ওটা বাংলার বড় চোর, ওকে তো টাকা নিতে দেখা গেছে, হাতের মধ্যে টাকা নিতে গেছে। বাংলার যদি বড় চোর হয়ে থাকে, ওই বিরোধী দলনেতা সবচেয়ে বড় চোর। আর এই দল ভাঙানির খেলা এই বিরোধী দলনেতা তৈরি করেছিল, আপনার মনে থাকবে, মার্কসবাদী কমিউনিস্ট পার্টির নেতা দীপালি বিশ্বাস, একজন মালদার বিধায়ক ছিলেন তিনি, তাকে দল ভাঙিয়ে নিয়ে গেছিল তৃণমূল কংগ্রেসে। সেই সময় বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী বলেছিল যে দলবিরোধী আইনে স্পিকারের কাছে পিটিশন করেছিল, সেই সময় ওইখানে একটা ব্লক কমিটি হয়েছিল, সেই ব্লক কমিটিতে দীপালি বিশ্বাসের নাম এসেছিল। আর সেদিন এই দীপালি বিশ্বাস ওই বিধানসভায় দাঁড়িয়ে বলেছিল, এটা সেই দীপালি বিশ্বাস না, এটা অন্য দীপালি বিশ্বাস। আজকে শুভেন্দুবাবু বড় বড় কথা বলেছে, কথা বলছেন, তোমার সবচেয়ে বড় চোর, তাকে টাকা নিতে দেখা গেছে, তাকে চোর একদম, তার বংশ চোর, তার ভাই চোর, সবাই চোর, তারা এই চোরের পয়সা দিয়েই তারা সবকিছু করছে। ভাস্করবাবু, আমি আরেকটি প্রশ্ন করে আমি রাখবো, সেটি হলো আলিপুরদুয়ার যে জেলার আপনি একটা সময় রাজনীতি করতেন, এখন তো আপনি কোনো দলের সঙ্গেই মনে হয় যুক্ত নয় সরাসরি? আমি কোনো দলের সাথেই যুক্ত নই, তবে এতটুকু বলতে পারি আমি উন্নয়নের সমর্থক, পশ্চিমবঙ্গে যে উন্নয়নের যজ্ঞ চলছে সেই উন্নয়নের আমি একজন স্পষ্ট মন থেকে একদম সমর্থক। এই এই যে উন্নয়ন, আপনি যেটা বুঝতে পারছেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পড়েছে, কিন্তু আমরা 2019 লোকসভা নির্বাচন হোক বা 2021 আলিপুরদুয়ার এমন একটি জেলা যেখান থেকে তৃণমূল একটিও আসন পায়নি, সারা পশ্চিমবঙ্গে এত ভালো ফল করার পরেও আলিপুরদুয়ার থেকে একটিও আসন পায়নি, এটার কারণ হিসাবে কি দেখছেন? দেখুন, এটার কারণ হিসাবে সেই সময় ঠিক নির্বাচনের আগে একটা সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, সেই সার্জিক্যাল স্ট্রাইকে জাতীয়তাবাদের হাওয়া উদ্বুদ্ধ ছিল এবং সেই নির্বাচন ছিল প্রধানমন্ত্রীর নির্বাচন। বিধানসভা নির্বাচনে বিজেপি একটা হাওয়া তুলেছিল যে বিজেপি ক্ষমতায় আসছে, ঠিক আছে, আর সেই সময় আমাদের মতো যারা নাকি মন প্রাণ দিয়ে বিজেপি করা লোক, 25-26-27 বছর ধরে বিজেপি করতাম, তাদের লোক দেখেছে যে আমাদের ডেডিকেশন, তারা দেখেছে যে এই লোকগুলি বিজেপিতে আছে, আমরা যারা 27-28 বছর ধরে বিজেপি করতাম, সামগ্রিকভাবে লোকসভায় একটা বিজেপির ভালো রেজাল্ট হয়েছিল এই এই অঞ্চলে এবং একটা হাওয়া উঠে গেছিল যে বিজেপি আসছে ক্ষমতা, এর জন্য রেজাল্ট ভালো হয়েছিল। এখন আলিপুরদুয়ারে বিজেপির কি অবস্থা? বিজেপি এই মুহূর্তে পৌরসভা নির্বাচন হলে জিরো সিট পাবে,
জিরো সিট পাবে, এবং এবং এটা আলিপুরদুয়ারে কোনটা ওয়ার্ড আছে জিরো সিট পাবে। আপনার কথাতে অন্তত এটা স্পষ্ট হচ্ছে বিজেপির সঙ্গে কেউ নেই বলে, আপনারা যারা দীর্ঘদিন আগে দল ছেড়ে দিয়েছেন আপনাদের অনুমতি ছাড়াই জেলা কমিটিতে আপনাদের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমি তো বলছি আমার সাথে কোন যোগাযোগ নেই, কেন আমার নাম রাখলো? আমি সেই পার্টিতে নাই, আপনি পুরানো আমার আপনি একজন আইনজীবী তো, এটা তো বেআইনি নাকি? সেটাই তো বলছি, এটা তো বেআইনি, কেন আমার নাম তারা ব্যবহার করলো? এটা এটা কি হতে পারে? এটা তো হাস্যকতক ছাড়া কিছু না। আমি তো কি বললাম, তাদের যদি লোক যদি অভাব ছিল রাস্তায়, অনেক লোক ঘোরাঘুরি করে, অনেক কিছু ই করে, তাদের টাকা পয়সা দিয়ে তাদের কমিটি পূরণ করার জন্য তাকেও বলতে পারতো যে তুমি আমাদের কমিটিতে থাকো, তোমার তো ভোটার কার্ড আছে, এটা বাবুগুলোকে নিয়ে বুঝিয়ে দিতে পারতো। তখন তাদের দুর্দশা একেবারে বাস্তব। আমরা স্পষ্টত বুঝতে পারলাম যে আপনার সঙ্গে বিজেপির দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই, তবু আপনার নামটি এবং ফোন নাম্বারটি সেখানে দেওয়া হয়েছে এবং আপনি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবেন, এটাই তো? হ্যাঁ হ্যাঁ, প্রয়োজনীয়। আজকে আমি কথা বলবো সবার সাথে, কালকে কোর্ট বন্ধ ছিল, কালকেই আমি ওটা দেখেছি, আজকে আমি সবার সাথে নিজেও আইনজীবী আমার সিনিয়র আইনজীবীর সাথে কথা বলবো, বিষয়টা কি বলে তারপরে আমি দেখবো।